নমস্কার বন্ধুরা, সোনালী শর্টকাট চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ বানাবো আম গাজরের হালুয়া। চলো কিভাবে বানাই আম গাজরের হালুয়া। তার জন্য প্রথমে দুটো গাজর নিয়েছি। গাজরগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে এরকম গোল গোল পিস পিস করে একটি জলের মধ্যে রেখে দেব। এবারে খুব ভালো করে গাজরগুলোকে ধুয়ে একটি প্লেটের মধ্যে রেখে দেব। এখন একটি আম নেব এবং আমটিকে খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে ভালো করে পিস পিস আকারে কেটে ওই প্লেটের মধ্যে রেখে দেব। আমার গাজর কাটা কমপ্লিট হয়ে গেলে এবার এদিকে একটা কড়াইয়ের মধ্যে জল গরম করতে দেব। জলটি ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে পিস পিস করে কেটে রাখা গাজরটি দিয়ে দেব। গাজরটিকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। গাজরগুলো সিদ্ধ হয়ে গেলে এবার একটি চামচ দিয়ে গাজরগুলোকে প্লেটের মধ্যে তুলে নেব। এবার এদিকে কড়াইয়ের মধ্যে দুধটা ভালো করে ছেঁকে নিয়ে দুধটা গরম করব এবং ওর সঙ্গে এলাচ, কাজু, কিশমিশ মিক্সড করে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা একটু ফুটে উঠলে তার মধ্যে একটা তেজপাতা দেব। এবার দুধটাকে আরও একটু গাঢ় করে নেব। গাঢ় করে করে দেখো বন্ধুরা দুধের পরিমাণ কতটা কমে এসেছে। এবার চিনি দিয়ে আবার ফুটিয়ে নেব। এবার এদিকে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা গাজর আর পিস পিস করে কেটে রাখা আমগুলি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। দেখো মিক্সিতে ব্লেন্ড করার পর কালারটা কি সুন্দর এসেছে। এবার একটি বাটিতে চামচ দিয়ে তুলে তুলে রেখে দেব। এবারে আম গাজরের মিক্সটা দুধের মধ্যে দিয়ে দেব। এখন খুব ভালো করে নাড়তে হবে। এদিকে আমরা নাড়ি। আর বন্ধুরা, তোমাদের কার কার আম গাজরের হালুয়া খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাও প্লিজ। আর না খেয়ে থাকলে বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করবে। এবার একটু গাঢ় গাঢ় হয়ে আসলে ওর মধ্যে একটু ঘি দিয়ে আবার একটু নাড়ানাড়ি করে নেব। এবার দেখো বন্ধুরা কি সুন্দর কালারটা এসেছে আর খুব সুন্দর পাকও হয়ে গেছে, সুন্দর গন্ধও ছাড়ছে। পাক করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এদিকে একটা সাদা বক্স নিয়েছি, তার মধ্যে কিছুটা ঘি নিয়ে ভালো করে বক্সের গায়ে মাখিয়ে দিই। হালুয়াটা তো কমপ্লিট হয়ে গেছে। এবার চামচ দিয়ে আম গাজরের হালুয়াটিকে বক্সের মধ্যে রেখে দেব। এবার একটা আনমনকে সুন্দরভাবে কুচি কুচি করে নিয়ে ওপর থেকে আনমনগুলো ছড়িয়ে দেব। দেখো কি সুন্দর লাস্ট ফিনিশিংটা দেখতে লেগেছে। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন।